দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 2275 জন। গেল 24 ঘন্টায় আরও 54 জনের মৃত্যু সহ মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 2928 জনে। আর এ পর্যন্ত রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো 223,453 জন। আজকে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2275 জন এবং এ পর্যন্ত শনাক্ত 223,453 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 22.57 শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.10 শতাংশ। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,792 জন, এ পর্যন্ত সুস্থ 123,882 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.44 শতাংশ। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 54 জন এবং এ পর্যন্ত 2,928 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31 শতাংশ। করোনার এই মহামারীতে দেশের চলমান উন্নয়ন কিছুটা ব্যাহত হলেও শেখ হাসিনার নেতৃত্বে থাকলে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করেন। বৈশ্বিক মহামারীর করোনা আমাদের অর্জনের মহাসড়কে ক্ষণিকের বাধা হলেও যতক্ষণ শেখ হাসিনা চালকের আসনে, নেতৃত্বের আসনে আছেন, ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে লক্ষ্যপানে, এগিয়ে যাবে সমৃদ্ধির বর্ণিল দিগন্তে। তার দিনরাত পরিশ্রম, সততা, দেশপ্রেম, মানবিকতা তাকে কোটি কোটি মানুষের আস্থার বাতি করে রূপান্তর করেছে। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে 4 মামলায় 7 দিন করে 28 দিন এবং MD মাসুদ পারভেজের 21 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুইয়া এই আদেশ দেন। আদালতে শাহেদ তার দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বিস্তারিত মাসুদ সুমনের প্রতিবেদনে। 10 দিনের রিমান্ড শেষে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম CMM আদালতে হাজির করা হয় রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে। এ সময় প্রতারণার 4 মামলায় 40 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত শাহেদকে 28 দিন এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে 21 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আদালতে শাহেদ তার দোষ স্বীকার করেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু। সে বলছে, হ্যাঁ আমি এই সমস্ত অপরাধের জড়িত, আমি দোষ করেছি, অথবা আমি ভবিষ্যৎ তদন্ত চলছে, যেহেতু আমি পরে এটা ব্যবস্থা আমি করবো, এই কথাটা সে বলেছে। হ্যাঁ, সে কিন্তু অপরাধ স্বীকার করেছে। তবে শাহেদের বিরুদ্ধে সব মামলা ভিত্তিহীন বলে দাবি করেন তার আইনজীবী। এটি ষড়যন্ত্রমূলক পরিকল্পিত মামলা, এটা 400-600 মামলা এবং আমরা দেখছি যে মাদকদ্রব্য মামলা, অস্ত্র মামলা, যেগুলো মামলাগুলো আমাদেরকে অবহিত করে নাই। যখন ওনাকে আসার পরে এখানে আসলো তখন আমরা মামলার বিষয়ে 2 মিনিট আগে আমরা বিষয়টা অবগত হয়েছি। গত 16 জুলাই শাহেদকে 10 দিনের রিমান্ডে পাঠায় আদালত। এর আগে করোনা টেস্ট পরীক্ষা প্রতারণার অভিযোগে 15 জুলাই ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে শাহেদকে গ্রেফতার